লকডাউন 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 পরিমিত লকডাউন সীমিত আকারে লকডাউন তারপর হইছে কি পুরোপুরি লকডাউন কঠোর লকডাউন এবার সর্বশেষে বকত করে ঢুকাই দিয়েছে মনে করেন যে কি ডাইরেক্ট শাটডাউন বাবুরে এই লকডাউন পরিমিত শাটডাউন 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 এগুলো হইতে হইতে জীবনটা ত্যক্ত বিরক্ত হয়ে গেছে কই ঠিক আছে আর এই দেশের লকডাউনের অবস্থা হয়ে গেছে মনে করেন যে কি বিভিন্ন দলের রাজনৈতিক দলের কি আন্দোলনের মতো আন্দোলন ঠিকই হয় ঠিক আছে কিন্তু আউটপুট কি রেজাল্ট কি এটা আমরা কি দিন শেষে খুঁজে আইয়েন না তার ভিতরে তো মনে করেন যে যখন কি স্কুল কলেজ ভার্সিটি এখন খুলবার কি একখানা ডিসিশন এটা আগায় আইব বকত করে কি করোনা ভাইরাস এগুনে বই খাতা কি ব্যাগগুন কি আসারওয়ালার কাছে বেশি দি আন্দোলন শুরু করে দে আন্দোলন 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 তার মানে কি স্কুল কলেজ বন্ধ বাবুরে এই স্কুল কলেজ বন্ধ রাখি ভার্সিটি বন্ধ রাখি আর কত আর কত ইচ্ছে হইব আর কন্যা ঠিক আছে হোলা মাইয়া যেগুনে মনে করেন যে মাইয়া যেগুনের একখানা পছন্দ করছে ঠিক আছে হে মাইয়া এগুন বাসার ভিতরে বই থাকতে দেখতে বয়স বাড়ি এখন কিছু কিছু এগুনের তো বিয়ে হয় বাচ্চা এগুন মক্তবে মক্তবে যাবে টাইম হয়ে গেছে বুঝি তারপরে কি স্কুল কলেজ খুলবার লোকের নাম নাই আজ যা ভ্যাকসিন নাই কাল্লা এটা নাই এটা নাই বাবুরে এই ডিসিশন মেকারদের ডিসিশন হুনতে 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 ঠিক আছে আরে আরা হন্দাইনা জীবন এটা ইনডিসিশনের ভিতরে কি পড়ি গেছে ডাইরেক্ট মনে করেন যে আই নিজে এখন বুঝতে পারি না যে আচ্ছা আমি কি এটা করিমু আচ্ছা আমি কি এটা করতাম ইচ্ছে কিল্লা রে মনে কোনো একটা ডিসিশন নিলে ঠিকঠাক ভাবে ডিসিশন এটা নেন না নি তারপর কি জনগণের উপর এটা দেন তৈলে কি জনগণ ঠিকঠাক ভাবে এটা বাস্তবায়ন করবো গত বর্ষু আমি দেখি এর মানে যে কোনো এক বাহিনীর বুঝছেন নি এক বুড়া বেড়ারে মনে করে যে লাঠি দিয়ে টকার টকার করি কি বাপের সমান্য বেড়ারে কি বাইরের ঠিক আছে মাস্ক কই মাস্ক কই অথচ যে সাতজন পাঁচজন কি আইসিল আইন শৃঙ্খলা বাহিনীর এগুনের কারো মুখের ভিতরে মাস্ক আসছিল না এই বিষয়ে মনে করেন যে অবস্থা ঠিক আছে উপরে দিয়ে ফিটপাট ভিতরে দিয়ে সদর গাটারে সদর গাটার ভিতরে বই ব্যাগগুনে মনে করেন যে খেললে কি মদ খারার জুয়া খেলেন তো ডিসিশন বাস্তবায়ন হবো কোন তুমি আরে এটা কর না ঠিকঠাক ভাবে হ্যাঁ জনগণ তখনই কোন প্রকার ডিসিশন মানবো যখন কি ডিসিশন এটাকে ঠিকঠাক ভাবে কি দেওয়া শুরু করবো পুরো সার্কাস বানাইয়া লিছে এই দেশের লকডাউন শাটডাউন পরিমিত শাটডাউন অবরোধ এই সেই হ্যান ত্যান কঠোর লকডাউন আলটিমেটলি রেজাল্ট জিরো ঠিক আছে কারণ আমরা খুঁজি আর কি কনে সাতটি আর জায়গায় মনে করেন যে কনে দুটি আর দিকে ভ্যাকসিন দেয় হে ভ্যাকসিন মারি আবার আমরা করোনা আক্রান্ত হয়ে যাই ঠিক আছে দেশের কোনো কিছু ঠিকঠাক ভাবে চলেন না মানুষ পারেন না আর পারেন না মানুষ ঠিক আছে আমি একবারও বলি না যে কি আমি লকডাউন মানতাম না ঠিকঠাক ভাবে ব্যাগ কিছু দিলে আমি মানব ঠিক আছে কিন্তু সবকিছু কি সিস্টেম করে দেন না আপনারা হ্যাঁ সিস্টেম করে দেন না সিস্টেম করতে করতে সিস্টেমের হুন মারি জীবন তো ফুল তেনা বাড়া ডারে হিরু আলমের মতো হুক্কা হুয়া হিরু আলম হুক্কা হিরু আলমের গানে গুন শুনিও কি যতটা না ডিপ্রেশনে চলি যায় তার সাথে বেশি ডিপ্রেশনে চলি যায় নিউজ পেপার খুলি কিংবা হয়েছে কি ইউটিউবের ভিতরে ঢুকি আপনাদের লকডাউন শাটডাউন এগুন দেখতে দেখতে ডিসিশন দিলে ডিসিশন এগুন ঠিকঠাক ভাবে দেন যাতে জনগণে কি ঠিকঠাক ভাবে মানে আমরাই করোনা তুন মুক্তি চাই ঠিক আছে সরকারের কাছে জোর দাবি স্কুল কলেজ যদি খুলি না দেন পলায়ন ব্যাগগুনের মনে করেন যে অ্যাকাউন্টের ভিতরে টিয়া ঢুকে যান আমরা বিয়ে টিয়া করি বাবুরে বাচ্চা বাচ্চা হয়দা করি আমরা কি ঠিকঠাক ভাবে কি থাকি আমরা বাসার ভিতরে আর ভালো লাগে না এই লকডাউন শাটডাউন এগুলো আর ভালো লাগে না আর ভালো লাগে না বাবুরে করোনা ভাইরাস যেহেতু জান না ঠিক আছে আঙ্গরে টিয়া দিয়ে দেন আমরা বিয়ে করি চুপচাপ বই থেকে হওয়ালাও করতেন না স্কুল কলেজ ভার্সিটি গুন খুলিয়ে না বাদ দেন স্যাঙ্গের জীবন